हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन। आर लास्ट ब्लॉगे आमी आपनादेरके बोलेछिलाम जे आमरा आमस्टरडामे एसे जेई होटेल अकोमोडेशन्सगुलोते आछि सेटार एकटा टूर आपनादेरके देव। तो आजकेर ब्लॉगटा इज अल अबाउट दैट। तो आमरा फार्स्टे एसे जेई होटेल अकोमोडेशनटाते छिलाम सेटा छिलो न्यू आमस्टरडाम अपार्टमेंट। सेटा एकदम आमस्टरडाम जे जुइट मेट्रो स्टेशनटा तार एकदम पाशे छिलो, सेखाने आमरा एक मास छिलाम। তো আমাদেরকে ওখানটাই আবার কন্টিনিউ করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু মানে হোটেলটা পুরোপুরি বুক ছিল। এক মাসের পরে ওরা আমাদেরকে আর এক্সটেন্ড করতে দেয়নি, আর ততদিন আমাদের শিপমেন্টসগুলো পৌঁছায়নি, তো আমাদেরকে হোটেলেই থাকতে হতো। তো তাই জন্য ভাস্করের অফিসই আমাদেরকে এই যেই অ্যাকোমোডেশনটা আছে সেটা ঠিক করে দিয়েছে। তো এখানেও আমাদের অলমোস্ট এক মাস হয়ে গেল। সো দু মাস হোটেল অ্যাকোমোডেশনে ছিলাম আমরা এখানে অ্যামস্টারডামে এসে। খুব ভালো লাগে হোটেল অ্যাকোমোডেশনে থাকার। একটা তো ফায়দা এটাই আছে কি আপনাকে ঘর মানে ঘরের পরিষ্কার করতে হবে না, হাউসকিপিং আসে সব কাজ করে যায়, এত টেনশন থাকে না এখানে। কিন্তু নিজের বাড়ি তো নিজের বাড়ি, নিজের বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড আছি আমরা। আমরা যে আগের বাড়িটাতে ছিলাম সেটা কিন্তু কর্পোরেট হাউজিংয়ের থেকে ছিল, তো ওখানে আপনি নিজে থেকে কিছু বুকিং করতে পারবেন না, ওখানে যেতে হলে যে কোনো কোম্পানি করতে পারে। তো সেখানে রেন্টটা আমরা ঠিক জানি না, কারণ কি সেখানে ওটা তো দেখা যায় না। কিন্তু আমরা এই যে হোটেলটাতে আছি সেটা আপনি নিজে চাইলেও বুক করতে পারেন। এটা অ্যাকচুয়ালি একটা হোটেল অ্যাপার্টমেন্টসের মতন। তো এইটা আমরা যেটা যেই 2 BHK আমাদের যেই অ্যাপার্টমেন্টটা সেটা 2 BHK, তো দুটো বেডরুম আছে। তো এইগুলো এটা টোটাল এরিয়া হচ্ছে 66 মিটার স্কোয়ার। আর এইটা যখন আমি গুগলে সার্চ করছিলাম এটার রেন্ট, তখন দেখাচ্ছিলো 461 ইউরো পার নাইট। তো একটু এক্সপেন্সিভ লাগলো আমার, আমরা নিজে থেকে এলে হয়তো এত কস্টলি হোটেলে থাকতে পারতাম না। কিন্তু হোটেলটা খুবই ভালো, এদের হাউসকিপিং খুব ভালো। এরা প্রতি 4 দিন অন্তন্ত এসে হাউসকিপিং করে যায়, আর প্রতি 2 দিন অন্তন্ত এসে টাওয়েলস চেঞ্জ করে যায়, টিস্যু পেপার্স দিয়ে যায়। আমাদের এই হোটেলটার একদম অপোজিটেই ট্রাম স্টেশন আছে, বাস স্টেশন আছে, তো আর একদম সামনেই অলিম্পিক যেই স্টেডিয়ামটা আছে সেইটা আছে। তো এর এর যে লোকেশনটা, এই যে পার্টিকুলার এটার নাম হচ্ছে 28 হোটেল অ্যাপার্টমেন্টস। তো 28 হোটেল অ্যাপার্টমেন্টসের লোকেশনটা খুব ভালো। আমাদের আগের হোটেলটারও লোকেশন খুব ভালো ছিল, অ্যামস্টারডাম মেট্রো স্টেশন থেকে আর ট্রেন স্টেশন থেকে খুব কাছে ছিল, আর এইটা বাস স্টেশন আর ট্রাম স্টেশন থেকে খুব কাছে। আর দুটো বাড়ি আমাদের খুব স্পেশাল, আর আমরা খুবই মিস করব যখন এই বাড়িগুলো, আমরা খুবই মিস করবো এই হোটেল। মানে একটা 2 মাস থাকতে থাকতে না একটা অভ্যেস হয়ে গেছিলো যে এখানে থাকাটা, আর এখন খুবই মিস করবো এখানে দুটো হোটেল অ্যাপার্টমেন্টসই। তো ঠিক আছে, অনেক ঠিক আছে, আর বকবক না করে যাই আপনাদেরকে ট্যুরটা দেখাই, চলুন আমার সাথে তাহলে। এটা আমাদের ফার্স্ট অ্যাকোমোডেশন অ্যামস্টারডামে এসে, অ্যান্ড দিস উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল টু আস, কারণ আমরা ফার্স্ট এখানেই এসেছিলাম। তো ঢুকেই না লেফট হ্যান্ড সাইডে একটা ছোট মতন বাথরুম ছিল, যেটা আমি একদম শ্যুট করতে ভুলে গেছিলাম, মানে ওটা ভিডিওটা আমি নিইনি। কিন্তু তারপরে ঢুকে এটা হচ্ছে মেন হলটা, এটা অনেকটা স্পেশিয়াস ছিল, তাই জন্য এক মাস আমাদের যে কিভাবে কেটে গেল বোঝা যায়নি, একটু অসুবিধা হয়নি রুমটাতে। অ্যান্ড এইটা হচ্ছে কিচেন, ছোট্ট মতন কিচেন বাট ভেরি ইউজফুল, কারণ সব রকম জিনিসপত্র ছিল, সব রকম ইউটেন্সিলস ছিল। এটা একটা কফি মেশিন, কফি বানানোর, চা বানানোর, এটা একটা কফি স্টেশন বলতে পারেন। এটা টেবিলটা, ডাইনিং টেবিলটা। যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাদের ওয়েলকাম করার জন্য ওরা কিছু স্ট্রুপ ওয়েফলস, এখানকার যেটা একটা রকমের মিষ্টি হয় সেটা, আর কিছু ক্লিনিং মেটেরিয়ালস দিয়েছিল, যেমন ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, এইসবের ক্যাপসিউলস দিয়েছিল। আর চলে আসি মেন পার্টটাতে, এটা হচ্ছে আমাদের বেস্ট এরিয়া, এটা এখানকার ব্যালকানি। মানে এখানে লিটারালি আমরা এত ইউজ করেছি, সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি আমরা সবকিছু এখানেই করতাম। আর এই যে বিল্ডিংসগুলো দেখছিলাম এগুলো সবগুলো অফিস বিল্ডিংস, এটা অ্যাসেঞ্চারের বিল্ডিং, সামনে একটা উইপ্রোর বিল্ডিং, আর এটা এবিএন অ্যামরোর বিল্ডিং। তো এখানে বসে বসে পুরো কর্পোরেট ওয়ার্ল্ডটাকে দেখতে এত ভালো লাগতো, রাত্রিবেলা তো সব দেখা যেত কে কি কাজ করছে। ভেতরে ঢুকে এটা লিভিং রুমটাতে মধ্যে দুটো ছোট ছোট টেবিল ছিল, স্টাডি টেবিলের মতন ছিল, এটা একটা ফার্স্ট টেবিল ছিল, এখানে ভাস্কর নিজের সব অফিসে সেট আপ করে নিয়েছিল। আর একটা আরেকটা ছোট টেবিল ছিল যেটা আমরা কোনোদিন ইউজ করিনি। এবার চলে আসি ভেতরে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম ছিল, এটা একটা ডাবল বেড ছিল, ল্যাম্পস ছিল, আর একটা ছোট মতন ওয়ার্ড্রোব ছিল, আর এইটাতেই মেইনলি আমি আমার জিনিসপত্রগুলো রাখতাম। আর এখান থেকে বেরিয়েও কিন্তু আরেকটা ব্যালকানি ছিল, এই ব্যালকানিটা আমরা খুব একটা ইউজ করিনি, এটা আমরা জেনারেলি জামা কাপড় শোকানোর জন্য ইউজ করতাম। আর এই ব্যালকানিটা থেকে দুটো বেডরুমে কিন্তু অ্যাক্সেস ছিল, এটা ফার্স্ট বেডরুমটা যেটা দেখালাম, আর এটা সেকেন্ড বেডরুমটা। এখানটা এটা তো একটা ডাবল বেডরুম ছিল, আর ডাবল বেড ছিল, দুটো ল্যাম্পস ছিল, আর একটা বিশাল বড় ওয়ার্ড্রোব ছিল, মানে ওই ওয়ার্ড্রোবে তো মনে হয় আমাদের সব জিনিসপত্র চলে আসতো। আর বেরিয়ে এখান থেকে একটা ইউটিলিটি রুম ছিল, এখানে আমাদের ড্রায়ার অ্যান্ড ওয়াশার এগুলো ছিল।
ছোট্ট মতো রুমটা কিন্তু অনেক ইউজফুল ছিল। আর ব্যাস এইটাই, এরপরে আমাদের একটা ছোট বাথরুম এখানে, এই বাথরুমটাতে একটা বাথটাব ছিল, একটা শাওয়ার স্ট্যান্ডিং। বাথরুমটা অনেকটা বেশি স্পেসিয়াস ছিল আর সব থেকে বেস্ট ছিল বাথটাবটা, ছেলেটাকে চান করাতে অনেক ইজি হয়েছিল। আর এটাই ছিল আমাদের ফার্স্ট অ্যাকোমোডেশন, অ্যান্ড সত্যিকার আমার লাইফে সব থেকে বড় হোটেল অ্যাপার্টমেন্ট আমি এখানে এসেই ছিলাম। তো অ্যামস্টারডামে যে এসে এত ভালো একটা জায়গা থাকবো সত্যিই ভাবিনি, খুব ভালো ছিল। এবার চলুন আমাদের নেদারল্যান্ডস এর নেক্সট চ্যাপ্টার, নেক্সট অ্যাকোমোডেশন। তো এইখানে এই হোটেলটার নাম হচ্ছে 28 হোটেল অ্যাপার্টমেন্টস, অ্যান্ড হোটেলটা ঢোকার আগে আমার কিন্তু লবিটাকে খুব ভালো লেগেছে। আর এই লবি থেকে বেরিয়ে কিন্তু লিফট আছে, লিফটে করে ওপরে আপনার সব রুমস গুলো আছে, আর নিচে এদের জিম আছে আর সনা আছে। এদের সুইমিং পুল নেই কিন্তু বাকি দুটো অ্যাক্সেস আছে, আর এখানে জল আছে, আর সামনে যেটা আছে এটা কফি মেশিন আছে, সেখান থেকে আপনি যখন ইচ্ছে কফি খেতে পারেন। তাহলে চলুন আপনাদেরকে তাহলে এই অ্যাকোমোডেশনটা দেখাই। সো ওয়েলকাম, এটা আমাদের সেকেন্ড বাড়ি, মানে অ্যামস্টারডামে এসে এটা আমাদের সেকেন্ড অ্যাকোমোডেশন। আর এটা কিন্তু এখানে কিন্তু আমরা বর্তমানে আছি, মানে এখানে 1.5 মান্থস আমাদের হয়ে গেছে, আরো কিছুদিনই আছে আমাদের এই হোটেলটাতে। তো ঢুকেই কিন্তু একটা জ্যাকেট রাখার জায়গা ছিল, আর এইটা হচ্ছে একটা ছোট্ট মতন প্ল্যান্ট, এটা আমার খুব ভালো লেগেছে এই বাড়িটাতে। এই বাড়িটা অতটা বড় নয় আগের বাড়িটার মতন, কিন্তু এটাকে একটা প্রপার হোটেল অ্যাকোমোডেশন বলতে পারেন। আগেরটা যেমন কি একটা অ্যাপার্টমেন্টের মতন ছিল, ওখানে নিজের মতন থাকা যেত, আর অনেক দিনের জন্যও কিন্তু ওখানে থাকতে কোনো অসুবিধা হতো না। কিন্তু এইটাতে একটু হয়তো অসুবিধা হবে, কারণ কি এরিয়াটা একটু ছোট। আর দর্শ তো সে বুঝতেই পারছে না কি হচ্ছে, একটা বাড়ি থেকে একটা বাড়ি শুধু আমরা যাওয়া আসা করছি। তো এইদিকে কিন্তু একটা ছোট মতন ডাইনিং টেবিল দিয়েছে এরা, আর এটা হচ্ছে কিচেনের সেট আপটা। তো এখানে সব ইউটেন্সিলস গুলো আছে, যেমন প্লেট, কাপ, কাপস এগুলো আছে। আর আমি না ভেবেছিলাম এটা খোলা যায়, কিন্তু পরে জানলাম যে এটা যেহেতু চিমনি আছে সেই জন্য এই জায়গাটা খোলা যায় না। এখানে একটা বেসিন, একটা ডাস্টবিন দিয়েছে, কফি মেশিন দিয়েছে। আর এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সেটা এখানে কিন্তু সব জিনিসগুলো এটা রিফিল করে, মানে কফি ক্যাপসুল থেকে আরম্ভ করে ডিশ ওয়াশারের ক্যাপসুল, এগুলো সব কিছু রিফিল করে। আগে বাড়িটাতে যেন আমাদের এগুলো কিছু রিফিল করেনি, নিজেদেরই কিনতে হতো, কিন্তু এখানে এরা সব, যেহেতু এটা হোটেল অ্যাকোমোডেশন তাই জন্য এরা সব কিছুই দিচ্ছে। আর এগুলো বাসন যেগুলো আমাদেরকে দিয়েছিল, তো খুব মানে যেগুলো ইউজ করার মতন সেইগুলোই দিয়েছে, খুব ভালোই দিয়েছিল। আর এইটা হচ্ছে ডাস্টবিন, আর এই ডিশ ওয়াশার্স গুলো, এগুলো প্রতিবার ওরা আসে যখন তখন এগুলো রিফিল করে দিয়ে যায়। আর ডাস্টবিনও কিন্তু ওরাই ফেলে, আগের বাড়িতে আমাদের ডাস্টবিনটা আমাদেরকেই ফেলতে হতো। আর এটা হচ্ছে ডিশ ওয়াশার, আর এইগুলোতে না যেমন এই নাইফ স্পুন এগুলো আছে, কিছু টি ব্যাগসও দিয়েছিল, আর এখানটাতে কাটিং বোর্ডস, তারপরে কিছু আরো বাটি টাটি দিয়েছিল, আর এই লাস্ট ড্রয়ারটাতে এটা বেকিং করার একটা বাউল দিয়েছিল আর গ্লাভস দিয়েছিল। আমি খুলছি বলে দর্শেরও ইচ্ছে এগুলোকে সব খোলার। তো এটা হচ্ছে ফ্রিজ, ফ্রিজে এসেই আমি আগের বাড়ির যে ফ্রিজে জিনিসগুলো ছিল, যেমন দুধ, একটা শশা ছিল, চিজ ছিল, এগুলো আমি আগে ঢুকিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ওভেনটা, তো এখান থেকে আমাদের এই লিভিং রুমটাকে কিছু এরকম লাগে দেখতে, সোফা, একটা ডাইনিং টেবিল, টিভি ইউনিট আর কিচেন। তো এবার চলুন যাই আমাদের ফার্স্ট বেডরুমটাতে। যাওয়ার আগে আপনাদেরকে বাইরেটা দেখিয়ে দিই একটু। এইখানটা কিন্তু পুরোপুরি একটা আলাদা সিনের মধ্যে আমরা চলে এসেছি। আগেটা যেমন পুরোপুরি একটা কর্পোরেট ওয়ার্ল্ড এর মধ্যে ছিলাম, এখানে কিন্তু বাইরেটা অনেকটা ওপেন স্পেস আছে, এটা একটা রেস্টুরেন্ট আছে, এটা একটা হোটেলেরই রেস্টুরেন্ট, আর এই সামনেরটা একটা আইসক্রিম শপ আছে। আর এই হোটেলটা কিন্তু মানে এই রেস্টুরেন্ট গুলো কিন্তু খুব ফুল থাকে, সব সময় কেউ না কেউ থাকে এখানটাতে। আর এটা একটা খালি মতন জায়গা, আর সামনে একটা কিডস প্লে গ্রাউন্ড আছে। তো এইটাই কিন্তু, এই বাড়িটাতে আমাদের কোনো ব্যালকানি ছিল না, তা আমাদের জানলাটাই বেশ খুলে রাখতে হতো, এখান থেকে যা দেখার দেখতাম। তো এটা আমাদের ফার্স্ট বেডরুম, এটা একটা বেড আছে, খুব সুন্দর দেখতে বেডটা। বেডরুমটা ছোট, অতটা বেশি হাঁটাচলা করার জায়গা নেই, কিন্তু সুন্দর দেখতে, অনেক কালারফুল বেডরুমটা। আর এখান থেকে আরেকটা খুব ভালো ভিউ আছে এই উইন্ডোটা থেকেও। আর এইগুলো তো ড্রয়ার্স গুলো যেগুলো দিয়েছিল, ওটা বাথরুম। এখান থেকে না এই যে সামনেটা দেখতে পাচ্ছি, এটা একটা অলিম্পিক স্টেডিয়াম। তো এই আর আমাদের বাড়ির একদম সামনে এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ট্রেন স্টপ আর ট্রামের স্টপও। তো এটা ওয়ার্ড্রোব দিয়েছে একটা, এবার চলে আসি এখানের বাথরুমে। ওরা তেমন ভাবে করে না, কিন্তু সব থেকে বেশি স্ট্রেস ওদেরই হয়ে যায়। তো চলুন চলে এসেছি বাথরুমে। এটা একটা ছোট মতন স্ট্যান্ডিং শাওয়ার ছিল, একটা বেসিন ছিল, এখানে টাওয়েলস গুলো দিয়েছে,
কিছু টিস্যু পেপারস ও দিয়েছে। টিস্যু পেপারস ও এরা কিন্তু প্রতি বার যখন আসে 4 দিন পর পর তখন ওগুলোকে রিফিল করে। আর চলে এসেছি আবার আমাদের, ও হ্যাঁ এটা তো বলতে ভুলেই গেছিলাম, আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু বড় বড় মিরার্স ছিল এখানে। আর এটা হচ্ছে আবার লিভিং রুমে চলে এসেছি। এবার চলুন তাহলে আমাদের সেকেন্ড বেডরুমটাতে যাই। এই বেডরুমটা একটু বড় লাগলো আমার আগের বেডরুমটা থেকে, কিন্তু ওভারঅল এই হোটেলটা অনেকটা বেশি কালারফুল ছিল। আগের বেডরুমটা অরেঞ্জ কালার ছিল, এইটা কিন্তু ব্লু কালারের। আর এখান থেকেও স্টেডিয়ামের ভিউটা দেখা যায়। আর এটা কিন্তু মাঝে মাঝে অনেক ভিড় হয়, যখন কোনো খেলা টেলা হয় তখন অনেক বেশি ভিড় হয়। আর এই ল্যাম্পটা কিন্তু আগের রুমটাতেও ছিল, জানি না আমি দেখিয়েছিলাম কিনা। তো এই দেখুন ও এখানেও চলে এসেছে, আর বেচারা আর পাচ্ছে না, আমার মনে হচ্ছে এবার ও শুয়ে পড়বে, তোকে শুয়ে দেবো। তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ড্রোব। এখানে আর একটা ছোট মতো ওয়ার্ড্রোব দিয়েছিল, আর এটাতে না লেখা ছিল লন্ড্রি চার্জেস গুলো কি কি চার্জ আছে কত কত কিছু। আর ব্যাস এটা এখানে হচ্ছে মেন বাথরুমটা আছে। এখানেও কিন্তু আমাদের বাথটাব ছিল না, কিন্তু এই বাথরুমটা একটু বড়, আগে এই বাথরুমের লেন্থটা একটু বড় ছিল, তাই জন্য চলাফেরা করার জায়গা ছিল। তো ব্যাস এটাই ছিল আমাদের সেকেন্ড অ্যাপার্টমেন্টটা, খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা, খুব ভালো আমরা টাইম কাটিয়েছি। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। জানাবেন আমাকে কি কিরকম লাগলো, কোন বাড়িটা বেশি ভালো লাগলো। আর খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। ততদিন টাটা, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, আর যদি ভালো লাগে ভিডিওটাকে তাহলে একটা লাইক করুন। থ্যাংক ইউ।